हेलो गाइज, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো অনেকদিন পর এমন একটা সুন্দর, দারুণ, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং, মার্ভেলাস ট্রেলার দেখলাম, যে সেই ট্রেলারটা দেখে কিন্তু আমার মানে রাতের ঘুম আজকে কিন্তু উড়ে যাবে। মানে এত ভালো একটা ট্রেলার, মানে এটাকে বারবার 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 কিন্তু দেখতে ইচ্ছে করছে। এত ভালো একটা ট্রেলার, এবং এই ট্রেলারটার এবং এই হচ্ছে মুভিটার নাম হচ্ছে আমাদের সত্যমেব জয়তে টু। এবং এটার মেন কাস্টিংয়ে কে রয়েছে, না জন আব্রাহাম রয়েছে, তারপরে রয়েছে দিব্যা খোসলা কুমার, এবং এটাকে ডিরেক্ট করছেন আমাদের মানে মানে নোবেল পাওয়া বা অস্কার পাওয়ার মতন একজন ডাইরেক্টর, তার নাম হচ্ছে মিলন মিলাপ জাভেরি। সো মিলন মিলাপ জাভেরির যে আগের মুভি মর্জাভা, সেটা তো মানে আমি বুঝতে পারছি না সেটা কেন অস্কার পেল না। আমি তো মানে 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 মন থেকে চাইছিলাম যে সেটা কিন্তু একটা অস্কার পাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সত্যমেব জয়তে টু এটা কিন্তু অস্কারের নমিনেশন পাবেই পাবে। কারণ এর কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যে 2021-এ দাঁড়িয়ে সে একটা 1980 সালের মুভি বানিয়েছে, সেই এটা কিন্তু একটা বড় কারণ এটা একটা অস্কারের হচ্ছে নমিনেশন পাওয়ার। সেকেন্ড যে কারণটা হচ্ছে এত ওভার দি টপ পারফরমেন্স, জনের বলো বা আমাদের দিব্যা খোসলা কুমারের বলো বা মাঝখানে একটা হচ্ছে এ আছে আমাদের নোরা ফাতেহি ডান্স আছে, সেই জন্যে এই কটা কারণের জন্য কিন্তু অস্কারের নমিনেশন পাবে। এবং আরও একটা জিনিসের জন্য পেতে পারে, সেটা হচ্ছে ডায়লগস, ডায়লগসের জন্যও কিন্তু একটা অস্কার পেতে পারে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর বাবু মানে মিলন মিলাপ জাভেরি, তাকে তো আগে হচ্ছে অস্কার দেওয়াটা খুবই দরকার। ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে যে এই ফর্মুলা দিয়ে যে মুভিগুলো বানাচ্ছে, মানে হালকা অ্যাকশন থাকবে, মানে এখানে তো হালকা অ্যাকশনই যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, হাত দিয়ে নারকেল ভেঙে দিচ্ছে, তারপরে টেবিলের উপরে হচ্ছে কনুই দিয়ে মারছে, সে টেবিলটা যে দুভাগে ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এই সমস্ত জিনিসের সঙ্গে সঙ্গে যদি হালকা নোরা ফাতের কোমরদুলানিটা দিয়ে দেওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে যদি হালকা দেশভক্তিটা ঢুকিয়ে দেওয়া যায়, না মানে এই মুভি কিন্তু সুপারহিট হতে বাধ্য, এবং সেটা অস্কারের নমিনেশন পেতে বাধ্য, একদম গ্যারেন্টিড। কিন্তু মানে এই মুভিটায় কি সত্যি দেখার মতো কিছু রয়েছে, না দেখার মতো কিছু নেই, সেটা অডিয়েন্সরাই বিচার করবে। তোমরা এই ট্রেলারটা দেখো, এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের মিউজিক দিয়েছে কে, না তনিষ্ক বাগচি, তার মানে তো রিমেক গান থাকবেই। সঙ্গে হালকা একটা জিনিস দেখতে পেলাম যে এখানে নোরা ফাতির একটা ডান্স রয়েছে, তো সেটাও এখানে হালকা দেখতে পেলাম, মানে একটা কোনো রিমেক গান আসবে, একটা হচ্ছে আইটেম নাম্বার থাকবে। তো সব মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু দারুণ সুপারহিট একটা ট্রেলার। তো তোমরা যদি একবার দেখো তাহলে তো লক্ষবার হাজারবার দেখতে কিন্তু ইচ্ছা করবে, এটা আমার একদম মন থেকে কিন্তু বলছি। সো তোমরা ট্রেলারটা দেখো, দেখে মানে তোমাদের কি মতামত কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিও। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিওটি এই অবধি, বাই বাই।